আজকে আলোচনা করব ঢাকার মধ্যে সেরা 10টি কলেজ নিয়ে। এই 10টি কলেজ নিঃসন্দেহে ঢাকার মধ্যে গর্ব করার মতো কলেজ, এবং যদি আপনি এই কলেজের স্টুডেন্ট হয়ে থাকেন বা এই কলেজে পড়ার সুযোগ পান বা ভবিষ্যতে এই কলেজে পড়ার পরিকল্পনা করে থাকেন, নিঃসন্দেহে আপনি হবেন উক্ত কলেজের গর্বিত স্টুডেন্ট। কারণ এই 10টি কলেজ সত্যি গর্ব করার মতো কলেজ। অমেধাবীরা এই কলেজে পড়ার সুযোগ পায় না, শুধুমাত্র যারা মেধাবী তারাই এই কলেজে পড়ার সুযোগ পায়। তো চলুন এখন দেখে আসি ঢাকার মধ্যে এই সেরা 10টি কলেজ কোনগুলা। সেরা 10টি কলেজের মধ্যে 10 নম্বরে অবস্থান করছে ঢাকা কমার্স কলেজ। এটি 1989 সালে মিরপুরে প্রতিষ্ঠা করা হয়, এবং এই কলেজটি প্রথম ঢাকা শহরের মধ্যে একটি ব্যবসা শিক্ষা কলেজ। কলেজের প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই শিক্ষা প্রতিষ্ঠানটি উন্নত মানের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সেরা কলেজের স্থানটি দখল করে নিয়েছে। ঢাকা শহরের সেরা কলেজের মধ্যে 9 নম্বরে অবস্থান করছে বীরশ্রেষ্ঠ মোহাম্মদ পাবলিক কলেজ। এটি পিলখানার বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তরে অবস্থিত। এই শিক্ষা প্রতিষ্ঠানটি 1977 সালে প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠিত এই কলেজটি প্রধানত বিজিবি শিশুদের শিক্ষা নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠা করা হয়েছিল, কিন্তু বর্তমানে সেখানে সবাই পড়াশোনা করতে পারে। প্রতিষ্ঠিত এই কলেজটি জন্মলগ্ন থেকেই বাংলাদেশের শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে এক অনন্য অবদান রেখে চলেছে। কলেজটি বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত। ঢাকা শহরের মধ্যে সেরা কলেজের তালিকায় 8 নম্বরে অবস্থান করছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ঢাকা শহরের মতিঝিলে অবস্থিত। এটি 1965 সালে 15 মার্চ প্রতিষ্ঠা করা হয়। 1965 সালে 15 মার্চ ঢাকার মতিঝিলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ একটি প্রাথমিক বিদ্যালয় হিসাবে আত্মপ্রকাশ করে, ও 1968 সালে জুনিয়র স্কুল এবং 1972 সালে এটি পূর্ণাঙ্গ হাই স্কুলে উন্নীত হয়। 1973 সালে এই স্কুলের শিক্ষার্থীরা প্রথমবারের মতো এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পরবর্তী 1990 থেকে 91 শিক্ষাবছরে সরকারের নির্দেশে মতিঝিল ক্যাম্পাসে স্কুল ভবনের পূর্ব দিকে ছাত্রীদের জন্য কলেজ শাখা চালু করা হয়। ঢাকা শহরের সেরা কলেজের মধ্যে 7 নম্বরে অবস্থান করছে ঢাকা কলেজ। ঢাকা কলেজ বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এটি ঢাকা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এই কলেজটি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত। ঢাকা কলেজে এখন উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রমের সাথে সাথে অনার্স এবং মাস্টার্স পর্যায়ে 19টি বিষয়ে শিক্ষাদান কার্যক্রম চালু রয়েছে। কলেজটি জন্মলগ্ন থেকে বাংলাদেশের শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে এক অনন্য অবদান রেখে চলেছে। ঢাকা শহরের সেরা কলেজের মধ্যে 6 নম্বরে অবস্থান করছে হলি ক্রস কলেজ। হলি ক্রস কলেজ বাংলাদেশের একটি বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান। এটি ঢাকার তেজগাঁও এলাকায় অবস্থিত। এখানে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য এই 3টি বিভাগে শিক্ষা কার্যক্রম অব্যাহত আছে। ঢাকা শহরের শ্রেষ্ঠ কলেজের মধ্যে 5 নম্বরে অবস্থান করছে রাজক উত্তরা মডেল কলেজ। রাজক উত্তরা মডেল কলেজ বাংলাদেশের ঢাকা শহরের উত্তর এলাকায় অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। 1994 সালে স্থাপিত এই বিদ্যালয়টি এরই মধ্যে বাংলাদেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পরিণত হয়েছে। রাজক উত্তরা মডেল কলেজ জাতীয় শিক্ষাক্রমের অধীনে নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের বাংলা এবং ইংরেজি উভয় মাধ্যমে শিক্ষাদান করে থাকে। ঢাকার সেরা কলেজের মধ্যে 4 নম্বরে অবস্থান করছে ঢাকা সিটি কলেজ। ঢাকা সিটি কলেজ হল ঢাকা শহরের ধানমন্ডির কুদরতি খুদা রোডে অবস্থিত বাংলাদেশের প্রাচীনতম কলেজগুলোর মধ্যে একটি, এবং এটি ঢাকার মধ্যেও একটি অন্যতম কলেজ। ঢাকার অন্যতম এই কলেজটি 1957 সালে প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠা লগ্নে কলেজটি ঢাকা সিটি নাইট কলেজ নামে ওয়েস্ট অ্যান্ড হাই স্কুলে তাদের কার্যক্রম শুরু করে। পরবর্তীতে 1970 সালে স্থান পরিবর্তনের সাথে সাথে ঢাকা সিটি নাইট কলেজের পরিবর্তে ঢাকা সিটি কলেজ নামে নিজস্ব ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম চালু করে। ঢাকার সেরা কলেজের মধ্যে 3য় নম্বরে অবস্থান করছে ভিকারুননেসা নুন স্কুল অ্যান্ড কলেজ। ভিকারুননেসা নুন স্কুল ঢাকার বেইলি রোডে অবস্থিত বাংলাদেশে মেয়েদের একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। সর্বমোট 4টি শাখা মিলিয়ে প্রায় 12,000-এর অধিক শিক্ষার্থী এই প্রতিষ্ঠানে অধ্যয়ন করছে। পাঠদানের পাশাপাশি অন্যান্য কার্যক্রমের জন্য ভিকারুননেসা নুন স্কুল অ্যান্ড কলেজটি বিখ্যাত, এবং তারা প্রতি বছরই পাঠ্যক্রমের বাইরের বিভিন্ন কাজে অংশগ্রহণ করে সাফল্য লাভ করেছে। ঢাকা শহরের সেরা কলেজের মধ্যে 2য় নম্বরে অবস্থান করছে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ। আদমজি ক্যান্টনমেন্ট কলেজ বাংলাদেশের ঢাকা শহরে অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। এটি সেনাবাহিনী কর্তৃক পরিচালিত। কলেজটি মূলত স্কুল হিসাবে 1960 সালের 16 ফেব্রুয়ারি যাত্রা শুরু করে। 1995 সালে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ শাখাকে স্কুল শাখা থেকে আলাদা করা হয়। বর্তমানে
বর্তমানে এখানে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায়ী শিক্ষার পাশাপাশি ইংরেজি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে অনার্স, মাস্টার্স ও বিবিএ কোর্স চালু রয়েছে। ঢাকা শহরের সেরা কলেজের মধ্যে প্রথম স্থানে অবস্থান করছে নটরডেম কলেজ। নটরডেম কলেজ বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত একটি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের শ্রেষ্ঠ কলেজগুলোর মধ্যে একটি অন্যতম কলেজ। কলেজটি প্রথমে কলা ও বাণিজ্য বিষয়ে পড়ালেখা চালু করলেও পরবর্তীতে 1955 সালে বিএ এবং 1960 সালে বিএসসি চালু করে। লেখাপড়ার পাশাপাশি নটরডেম কলেজে শিক্ষা সহায়ক কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এ কারণে প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল অর্জনের পাশাপাশি দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় এই কলেজের ছাত্ররা বারবার ঈর্ষণীয় সাফল্য অর্জন করে আসছে। এই কলেজটি প্রতিষ্ঠা লগ্ন থেকেই বাংলাদেশের শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে এক অনন্য অবদান রেখে চলেছে। আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।